কৃষ্ণা ঠিক এই মুহূর্তে থেকে আপনাদের সঙ্গে গল্প করার জন্য আমি আবার হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে আজ কি বার গো? বুধবার। বুধবার তো? হ্যাঁ, আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আর এখন আমি এই যে কালকে বলেছিলাম যে তরকার ডাল রান্না করবো, তাই তরকার ডাল এখানে প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড এখন ড্রাই ফ্রুটস খোসা টোসা ছাড়াচ্ছে, আমন্ডের রাত্রিবেলা ভিজিয়ে রাখে সেটা ছাড়াচ্ছে, সমস্ত ড্রাই ফ্রুটস রেডি করছে যেটা আমি খাবো আর আমার হাজবেন্ড খাবে। আর আমার মেয়ে ওই যে এখন দাঁত মাজছে, তার এখনও দাঁত মাজা চলছে। আজকে ছুটি না, 26শে জানুয়ারি। আজ আবার দেখবেন ব্রাশ নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরে যাচ্ছে। এই হচ্ছে সকালকার আপডেট। আর এখন যেহেতু 10:30 বেজে গেছে, তো আমাকে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজকর্ম করতে হবে। তার কারণ হচ্ছে হাজবেন্ড যেহেতু 12টার সময় বেরিয়ে যাবে, আমাকে রুটি করতে হবে, ভাত করতে হবে, তরকার ডাল কষাতে হবে, অনেক কাজ। জানি না এরপরে কতটা দেখাতে পারবো বা কতটা আপনাদের সঙ্গে গল্প করতে পারবো, তাই সকালবেলা একটুখানি ছোট্ট করে গল্প করে নিলাম। এটা আর 3-4টে মোটামুটি সিটি পড়ে গেছে, আর একটা পড়ে গেলেই গ্যাসটা অফ করে একটু হাওয়াটা বসে দেবো, তারপর সমস্ত যোগাযোগটা করে নেব। যদি দেখাতে পারি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, আর না দেখাতে পারলে ভাববেন যে আমি খুব ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি আপনাদের সামনে, তাই না? আবার তাহলে হাজবেন্ড বেরিয়ে গেলে দেখা হবে, চেষ্টা করবো আপনাদের সবটাই দেখাতে। আরে হ না, তো প্রেশারে হাওয়াটা বাবারে বাবা, প্রেশারে হাওয়াটা যতক্ষণ যাচ্ছে ততক্ষণে এই যে হাজবেন্ড রেখে গেছে ড্রাই ফ্রুটসগুলো, এগুলো টুকটুক করে খেয়ে নিই, নাহলে আবার দেখা গেলো এবেলা খাওয়ার ওবেলা খাচ্ছি। এমনি খাওয়াতে একটু ঢিলেমি আছে আমার, জানেন, বলতে বলতে 5 বার বলতে বলতে 10 বারের বেলা গিয়ে খাই, খেয়ে নিয়া। আমার ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এবার মাখবো আটা, মেয়েরও ব্রাশ করা কমপ্লিট, এখনো বিস্কিট আর জল খাচ্ছে, এই যে ব্রাশ করে মুখ ধুয়ে গেছে, এতটা তো হাইট পায় না, পিঁড়িটা দিয়ে হাই মানে উঁচু করে তারপরে মুখ ধুয়ে, পিঁড়িটা যেখানে রেখে গেছে পিঁড়িটা সেখানেই রয়েছে, ভাবুন একবার, সমস্ত দিকে নজর রাখতে হবে। এবার আটাটা মেখে ফেলি বুঝলেন তো, রুটি করতে হবে, আর ডালটাকেও কষাবো মজাবো, রসিয়ে কষিয়ে তরকার ডালে না করে না তরকার ডাল খেতে ভালো হয় না, একটু টাইম নিয়ে করতে হবে। তরকার ডালটা করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই অলরেডি তেলও দিয়ে দিয়েছি, আর এখানে বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, একবার চট করে আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ, এখানে একদম রসুনের কিমা, অনেকগুলো বেশ কোয়া ছিল সেগুলোকে বেশ একদম মিহি করে কুড়িয়ে নিয়েছি, মানে কিমার মতন আর কি, ঝিরি 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 যত সূক্ষ্ম করে কোড়ানো যায়। আর এখানে রয়েছে আদা কুড়োনো, এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচানো, আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো কারণ আমার মেয়ে খাবে, তো কাঁচা লঙ্কাটা তাই নামানো রাখ দিয়ে দেবো। এবার কড়াইয়ে তেলটা অলরেডি গরম হয়ে গেছে, পরপর জিনিসগুলো দিয়ে দিই, চলুন। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার রসুন কুচিটা আর আদা কুচিটা দিয়ে দেবো। রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই টমেটোগুলো অ্যাড করে দেবো। দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর বেশ তেলও ছেড়ে এসেছে, এবার তাই এর মধ্যে সেদ্ধ করে রাখা যে আগে থেকে তরকার ডালটা রয়েছে ওটা দিয়ে দেবো। ডালটার মধ্যে যেহেতু আগেই নুন দিয়ে সেদ্ধ করা ছিল, তাই জন্য আমি আর এর মধ্যে নুন দেবো না, একদম মাপ মতো নুন ছিল। এবারে এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর হালকা গরম করে একটুখানি কাসুরি মেথি আমি সেকে নেবো শুকনো খোলায়, তারপর একটু হালকা ভাজা ভাজা হলে কাসুরি মেথিটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে হাত দিয়ে ক্রাশ করে
জাস্ট তরকার ডালকার মতো দিয়ে দেবো। আমার কাসুরি মেথিটা ভালোভাবে মানে ভাজা হয়ে গেছে, বেশ মচমচে হয়ে এসছে, এরকম করলেই দেখুন ভেঙে যাচ্ছে। এবার জাস্ট এটাকে একটুখানি হাত দিয়ে ক্রাশ করে নিয়ে এর ওপর দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ব্যাস আমার তরকার ডাল একদম রেডি। আমার এদিককার রান্নাবান্না সমস্ত শেষ, তরকার ডালও হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে অলরেডি খেতে বসে পড়েছে, আর হাজবেন্ডকে ভাতও দিয়ে দিয়েছি। এবার জাস্ট ও খেতে বসলে মাংসটা পাতে দিয়ে দেব, আর টিফিন টিফিনগুলো একটু গুছিয়ে দেবো যেগুলো নিয়ে যাবে আর কি। আর এখন এই যে এই ফ্রিজ থেকেই পালং শাকটা বের করলাম, আজকে দুপুরবেলা এই পালং শাক করবো, আর কালকের মাংস তো রয়েছেই, এই শাক আর মাংস দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ আমি আবার আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে একটু পরেই আমার মেয়ের একটা অ্যাক্টিভিটি ক্লাস শুরু হবে, যার জন্য আমার ফোনটা এখন ওর লাগবে, তো ফোন চলে গেলে আমি আর আপনাদের সঙ্গে কী করে কথা বলবো, তাই সে কারণে আবার দুপুরের দিকে দেখা হবে, কেমন? রাত্রি 8:30, আর আজকে জানি না কেন হঠাৎই আমার কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না, জানেন তো, মানে একটা খুশির খবর কিন্তু এটা, এই যে সোয়েটার ভাঁজ করে রেখেছিলাম আজকে সোয়েটার সন্ধ্যেবেলা থেকে পরিইনি, সকালের দিকে যে সোয়েটার গায়ে মানে গায়ে দিয়েছিলাম, দুপুরে স্নানের আগে ওই যে সোয়েটার খুলেছি, এখন অবধি আর সোয়েটার পরতে হচ্ছে না, এটা আমার জন্য না একটা খুব আনন্দের খবর, এরকম করে যদি শীতটা চলে যায় আমার থেকে হ্যাপি আর কেউ হবে না। আর আজকে দুপুরবেলা বলেছিলাম না যে আমি দুপুরবেলা পালং শাক ভাজা করব, পালং শাক নামিয়ে রেখেছিলাম আপনাদের যে দেখালাম, দুপুরবেলা পালং শাক ভাজা করেছি, কিন্তু কী বলুন তো আমার মেয়ের ওই যে অ্যাক্টিভিটি ক্লাস ছিল বললাম, সেই ক্লাসটা শেষ হয়েছে প্রায় বেলা 2 নাগাদ, মানে 2:05 আগে হয়তো শেষ হয়েছে। তারপরে কী বলুন তো ওই মেয়ে যখন ক্লাস করছিল তখনই সেই ফাঁকেই আমি স্নান করে নিয়েছি, পালং শাক ভাজা করে ফেলেছি, মেয়ে যখনই ক্লাসটা করে উঠলো ওকে ঝপাঝপ করে স্নান করলাম, তারপর যেহেতু অলরেডি মানে 2 পর্যন্ত ক্লাসই করেছে, তারপর লাঞ্চের টাইমও হয়ে গেছিলো, ঝপাঝপ করে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে নিজেও খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, ওই জন্য দুপুরবেলা লাঞ্চ করে টোরে আমি আর ভিডিও করিনি। আর আজকে দুপুরবেলাতে ওই পালং শাক আমার হাজবেন্ড 2 আটি এনেছিল, অত পালং শাক আমাদের লাগে নাকি, দাঁড়ান এদিকে লাইটটাও না একটু জ্বালিয়ে দিই, চারিদিকে লাইট জ্বালালে দেখতে খুব ভালো লাগে তাই না, এবার অত পালং শাক তো আমাদের লাগে না। এবার কি করেছি, 2 আটি পালং শাককে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পালং শাক আজকে রান্না করেছি, আর কিছুটা পালং শাক একদম কুচি কুচি করে কেটে মানে ভাজার মতন করে কেটে ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিয়েছি, আর কিছুটা পালং শাক আমি রেখেছি এমনি ধুয়ে বেছে পরিষ্কার করে, কিন্তু এখনও সেটা আমি বের করিনি, এই বের করলাম, আসুন দেখাই আপনাদেরকে, এই যে এরকম করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে এরকমভাবে রেখে দিয়েছি। এবার এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, প্রচণ্ড কালারফুল আর প্রচণ্ড হেলদি একটা রেসিপি, এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে। কী বানাবো আজকে পালং শাক দিয়ে? ডিনারে আজকে বানাবো পালং শাকের পরাঠা, পালং পরাঠা। পালং শাকের পরোটাটা করার জন্য প্রথমেই আমি এখানে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি নুন, জলটা হালকা ফুটে উঠেছে, এবার এর মধ্যে এই ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো একটু ভাপিয়ে নেব। একেবারে সেদ্ধ করার দরকার নেই, জাস্ট হালকা একটুখানি ভাপিয়ে যখন পালং শাকটা নেতিয়ে নেতিয়ে যাবে সেই সময় এটাকে তুলে নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে, ঠান্ডা জলের বাটির মধ্যে দিয়ে দেবো, তাহলে পালং শাকের রঙটা একদম একই রকম থাকবে, কালচে হয়ে যাবে না, আর আমার এটা একটু ঠিকঠাক ব্লাঞ্চ করাও হয়ে যাবে। এবার এই পালং শাকগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে নিয়েছি,
এই যে পালং শাকের একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব আমার পরের স্টেপে। প্রথমে নিয়ে নেবো আটা, ময়দা দিয়েও হয় কিন্তু আমি আটা দিয়েই করব। দিয়ে দেবো সামান্য নুন। আপনারা খেয়াল করে থাকবেন যে আমি সাধারণত ময়দাটা একটু অ্যাভয়েডই করি। দিয়ে দেবো সামান্য জোয়ান। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা এই যে পালং বাটাটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই পালং বাটাটা দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। তারপর লাগলে অল্প অল্প বুঝে বুঝে জল দেবো। জল তো লাগবেই কিন্তু বুঝে বুঝে দেবো। আগে একবারে অনেকটা দিয়ে দিলে তাহলে একদম গঙ্গা যমুনা হয়ে যাবে। এই কন্টেনারটা ধুয়েই আমি অল্প অল্প জল দিয়ে দিলাম। একটুখানি সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, এতে করে ডোটা সফট থাকবে। ব্যাস এবার 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি পরোটাগুলোকে বেলবো আর ভেজে নেব। এই দেখ গ্রিন পরাঠা, চটপট খেয়ে না কি সুন্দর, কালারফুল না? দেখেছেন তাহলে পরে এই যে গ্রিন পরাঠা নিয়ে আমি বসেও পড়েছি। যে সমস্ত বাচ্চারা পালং শাক খেতে চায় না, আর পালং শাক আপনারা সকলেই জানেন যে কতটা স্বাস্থ্যের জন্য ভালো, তার মধ্যে কতটা পরিমাণে ভিটামিন রয়েছে, সেই জন্য পালং শাকটা খাওয়া খুবই জরুরি। বিশেষ করে বাচ্চাদের তো প্রচণ্ড জরুরি, কিন্তু যে সমস্ত বাচ্চারা পালং শাক খেতে চায় না, আমার মনে হয় অধিকাংশ বাচ্চারই শাক পাতা খাওয়া নিয়ে একটু প্রবলেম আছে। কারণ আমি তো আমার মেয়েকে দেখছি, ওর বয়সী হয়তো অনেক বাচ্চাদেরই এই সমস্যা রয়েছে। আমার মেয়েকে মানে মাথা কুটে ফেললেও আপনি এইটুকুনি শাক পাতা খাওয়াতে পারবেন না। যতই বলুন চুল ভালো হবে, স্কিন ভালো হবে, ওইসব আপনি বলেই যাবেন, ওর কাজ করেই যাবে। আজ দুপুরে এইটুকু শাক খাওয়াতে আমার মানে কাল ঘাম ছুটিয়ে দিয়েছে। তো যে সমস্ত বাচ্চারা আমার মানে যে সমস্ত মায়েরা আমার মতন এই ধরনের সমস্যায় ভুক্তভোগী, তারা বাচ্চাদেরকে একবার এরকম পালং পরাঠা ট্রাই করে অবশ্যই বাড়িতে খাওয়াবেন। তাতে আপনার যে মোটোটা ছিল যে পালং শাকটা ওর পেটের ভেতর ঢোকানো, সেটাও ঢুকে যাবে, আর ওরাও ভীষণ টেস্টফুলি মানে ভীষণ ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে। আমি তো এইভাবে এই ধরনের চিটগুলো করে থাকি আর কি, এইভাবে খাইয়ে থাকি এইভাবে, কারণ আমাকে তো ওকে দিনের শেষে খাওয়াটা পেটের ভেতর ঢোকাতে হবে যেভাবেই হোক না কেন। তো সেজন্যই আজকে এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম। মানে আমার মতন যারা মা, যারা এই ধরনের সিচুয়েশানগুলোর মধ্যে দিয়ে ফেস করে করে প্রত্যেকদিন যান বলে বলে বাচ্চাদের খাওয়াতে পারেন না, তারা অবশ্যই অবশ্যই একবার এইভাবে পালং পরাঠা ট্রাই করবেন। এটা দেখতে এতটা অ্যাট্রাকটিভ হয় না, বাচ্চা জাস্ট দেখেই এটা খেতে শুরু করে দেবে, কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না। এই যে যেমন আমারটা খাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার সাথে গোটা দিনটা কাটাতে, আমার সাথে গল্প করতে, আমার এই সমস্ত ছোট্ট ছোট্ট ট্রিক্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। টাটা, গুড নাইট।